আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। আমরা জানি দেশটাকে পুরোপুরি ভারতের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আপনাদের স্বপ্ন পূরণ হবে না। আমার বিশ্বাস সেই সুযোগ আপনার নেতা নেত্রী বা দেশের জনগণ হতে দেবে না। আপনার বেশি কষ্ট হচ্ছে মা, আপনি এবার থামেন। আপনার আর কষ্ট করতে হবে না, দেশের মানুষ আপনাকে চায় না। সকালবেলা কেউ ঘুম থেকে উঠে আপনাকে দেখলে তার দিন ভালো যায় না বুবু। শেখ হাসিনা তার বাবার কথা উদ্ধৃত করে বলেন, তুমি কি চটকদার দামি শাড়ি ও গহনা পরবে? বেশিরভাগ মানুষ আজকাল একবেলা খাবারও খেতে পারে না, আর তুমি কি দেখাতে চাও তুমি কতটা ধনী? দয়া করে এগুলো পরিধান করবে না, সাধারণ কিছু পরিধান করবে, যাতে তুমি এই দেশের দরিদ্র মানুষের সঙ্গে নিজেকে পরিচিত করতে পারো। বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল, দিনের ভোট রাতে মারা? বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা বাঙালি জাতির একটি আবেগের জায়গা, দয়া করে তার নামটি কলঙ্কিত করবেন না। আমার একটা প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে, বঙ্গবন্ধুর কি স্বপ্ন ছিল দুর্নীতি বাংলাদেশ করার? যদি না হয় এই স্বপ্ন, তাহলে আপনি কেন দুর্নীতির বিরুদ্ধে কিছু করছেন না? দেশে তো প্রতিটা জায়গায় দুর্নীতি, এমনকি দেশের ট্যাক্স দিতে গেলে ওদের টাকা দিতে হয় না, হয় নাই না। আর জানি এটা কেউ দেখবে না, শুধু আমার সময় নষ্ট করলাম লিখে স্বপ্ন দোষে পাইছেন। এত স্বপ্ন উনি কিভাবে দেখেছেন, আর এই স্বপ্নগুলো কোথায় লিপিবদ্ধ আছে? মুজিব সাহেবের স্বপ্নের লিস্টটা জনসম্মুখে প্রকাশ করলে সকলেই বুঝবে কোথায় গিয়ে এই সব স্বপ্ন নামক আজাবের সমাপ্তি ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সবচেয়ে বেশি স্বপ্ন ছিল দৌড় চোর ও দুর্নীতিমুক্ত করা। দুঃখের বিষয় হলো চোর ও দুর্নীতি বাজ দেশে রয়ে গেছে। সম্বল ছিল 7 কোটি কম্বল, জনগণ খুঁজিয়া না পায়। স্বপ্ন পূরণ করতে হলে এই 7 কোটি কম্বল খুঁজে বের করুন, তখন তিনি কবর থেকে শান্তি পাবেন। শেখ মুজিবের একমাত্র স্বপ্ন ছিল বাকশাল কায়েম করা, বুবু তাই করতে যাচ্ছে। আলেমোলামাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে জেল জুলুম নির্যাতনও কি আপনার বাবার স্বপ্নের তালিকায় ছিল নাকি? আরো কি কি স্বপ্ন বাকি আছে জানালে ভালো হয়, জাতি আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। শেয়ার বাজার লুট, সোনালী ব্যাংকের সোনা তামা হয়ে যাওয়া, 57 জন সেনা অফিসার হত্যা করা, এগুলো কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল? ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিমান ভাড়া 1 লাখের বেশি হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তা বাস্তবায়নের জন্য ধন্যবাদ। সর্বত্রই তো বঙ্গবন্ধু, যেখানে যা পাচ্ছে সবখানে ওনার নাম ভাঙানো হচ্ছে। কোনোখানে ওনার নাম লাগানোটা সম্মানের, আর কোনোখানে ওনার নাম লাগানোটা লজ্জার। বাজ বিচার না করে গণহারে ব্যাককেলের মতো সর্বত্র ওনার নাম ভাঙানো হচ্ছে। বঙ্গবন্ধু মাচাং তার বড় উদাহরণ, তার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করেছেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, আপনি সফল। আর মরার চিন্তা তো আপাতত করছেন না, যত খারাপ স্বপ্ন আছে সবই তো পূরণ হলো, এরপর আরও খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন আছে? এখন শুধু বাকি আছে মানুষের টয়লেট দখল করা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করাই সরকারের মুখ্য বিষয় নয়, জনগণের স্বপ্ন পূরণ করাই সরকারের মুখ্য বিষয়। আর মূল কথা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ এবং সততা এই দেশের সরকার, এমপি, মন্ত্রী কারো মধ্যে নেই। তার একনায়কতন্ত্রের স্বপ্ন, সেটা আপনি অনেক আগেই পূরণ করে ফেলেছেন। কিছু কিছু স্বপ্ন আছে, মানুষ ঘুম থেকে উঠে বালতি নিয়ে দৌড়ানো লাগে, গাছের পাতা পড়ে গেলে এমনিতেই চলে যেতে হবে, গাছ তো বুড়ি হয়ে গেছে। আর ভালোর দাবিদার শুধু সরকারের, আর মন্দের দায়ভার শুধু বিএনপি জামাতের। সব সাফল্যের অংশীদার সরকার, আর সব ব্যর্থতার দায়ভার বিরোধী দল মতের। সবখানে শুধু জাতির জনককে জড়িয়ে দিলে জনগণ সেটা ভালোভাবে নেবে না, মাঝে মধ্যে জাতির চাচা জাতির জ্যাঠার নামও সংযোজন করলে জনগণ আপনাদেরকে ভালো চোখে দেখবে। শুধু একজনের বন্দনা সারাক্ষণ জনগণ ভালো চোখে দেখে না। দেশে বর্তমান জাহান্নামের খাদের কিনারায় আছে, তার মানে টেনে টেনে জাহান্নামে ফেলা পর্যন্ত আপনার স্বপ্ন, মানে আপনার বাবার তথাকথিত স্বপ্ন পূরণ হবে না। আফসোস, এই ক্ষমতা দিয়ে কি করবেন? আল্লাহর কসম, আপনার জায়গায় আমি থাকলে ক্ষমতা ছেড়ে তাওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে চারিদিকে নৈরাজ্য আর লুটপাট, কিভাবে এত হিসাব দেব? আমার তো অনন্তকালের পরকাল শেষ। বিমানের টিকিট সিন্ডিকেটের দিকে একটু নজর দিন দয়া করে, 35,000 টিকিট এখন 1 লাখের উপরে। আমাদের প্রবাসীদেরকে বাঁচান, আল্লাহ আপনার ভালো করবে। বঙ্গবন্ধু এক বক্তব্যে বলেছিল, আমি বিদেশ থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর এইসব চোরের দল সব লুট করে নেয়। দেশ থেকে চোরদের নির্মূল করা তার স্বপ্ন ছিল, আর আপনি ভোট চুরি করে ক্ষমতায় বসে আছেন। ক্ষমতার অপব্যবহার করে যেভাবেই হোক গণমানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় আরামায়েশ ভোগ করতে হবে, কিন্তু গণমানুষ আপনাকে ছুটিতে পাঠাবে। আপনি অনেক সেবা দিয়েছেন, আর চাই না আপনার সেবা। বঙ্গবন্ধুর একটা ইচ্ছা কখনো পূরণ হবে বলে আমার মনে হয় না, তাই আপনার ক্ষমতায় সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। জয় বাংলা। ইচ্ছার কথাটা বলে দিচ্ছি, সেটা হলো এই যে এই টাকা না দিলে কাজ হয় না, সেটা এই কথাটা না লিখলে আমাকে নিয়ে অনেক হাস্যরস হইতো, তাই লিখতে বাধ্য হলাম।
এতদিন বুঝিনি মুজিবুর রহমানের স্বপ্ন কি ছিল, এখন বুঝছি আপনি যা করছেন তা মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। আর কত কি যে সাংবাদিক স্বপ্ন তিনি রেখে গেছেন আল্লাহ ভালো জানেন, আপনি হয়তো নিজেও জানেন না। মুজিবুর রহমান বেঁচে থাকলে হয়তো এতদিনে আমরা বাঙালিরা বুক ফুটে বলতে পারতাম আমরা ভারতবর্ষের জনগণ। এদিকে অল্পদিনের মধ্যেই এদেশে ক্ষমতার পরিবর্তন ঘটবে এবং নির্মমভাবে মাফিয়াদের পতন হবে। একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে দেওয়া এই স্লোগানের কঠোর সমালোচনা করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এই স্লোগান যারা দেন তারা কি সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি। ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার হওয়ার 2 বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ইসলামী ছাত্র শিবির নিয়ে কথা বলেন নুরুল হক। সমাবেশে তিনি বলেন ছাত্রলীগের সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল না, পাল্টাপাল্টি কোনো কর্মসূচি ছিল না, তবু ছাত্রলীগ হামলা করেছিল সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায়। তিনি বলেন এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, এই দেশের ভারতীয় এজেন্ডের পৃষ্ঠপোষকতায় এটি ঘটেছিল। শুধু এনআরসি সিএ দিয়ে প্রতিবাদ করে ভারতের পৃষ্ঠপোষকতায় রয়ের দালাল এবং উগ্র হিন্দুত্ববাদের দোসররা সেদিন ডাকসু ভবনে আমাদের উপর হামলা ও তাণ্ডব চালিয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন আমি বলছি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হবে, এই মাফিয়াদের নির্মম পতন হবে। সেদিন প্রতিটি আঘাতের কড়ায় গণ্ডায় শোধ নেওয়া হবে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। প্রকৃতপক্ষে কোনো নিরীহ ভদ্রলোক, সৎলোক, মানবতাবাদী লোক বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের অনুসারী হতে পারে বলে আমার বিশ্বাস হয় না। আসলে ভারতীয় বা হিন্দু দেশে পাঠানোর পর শেখ মুজিব ও আওয়ামী লীগের বাংলাদেশের আর কোনো প্রয়োজন ছিল না। বলুন তো দেখি এরপর আওয়ামী লীগের কী অবদান এ দেশের জন্যে? এই দল, এর নেতা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে নিজ স্বার্থে। হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যার ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রকে নিজের ঘরে এনে পরিবারের লোক দিয়ে গণতন্ত্রকে গণধর্ষণ করিয়েছে। উন্নয়ন সেটা হাসিনা করছে না, দেশের মানুষ করছে। দেশের মানুষের উন্নয়নের টাকা হাসিনার শাসন তো লুটপাট করছে। সুশাসন থাকলে তো দেশের মানুষের কামাই করা টাকা দিয়ে এর চেয়ে দ্বিগুণ উন্নয়ন হতো বাংলাদেশের। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের কোন অবদানটি আগামীতে এই দলটিকে মান্বিত করবে বাংলাদেশে, বলতে পারবেন?